এদিকে বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে মাহবুবুল হক বলেছেন, ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে আশায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে। দুপুরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। উনি আসার সময় যে অবস্থা ছিলেন ওটা ওটার ডিটেরিওরেট করেনি, ইমপ্রুভ করেছে, বেটার ইমপ্রুভ করেছে। ওনার ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে, এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন। মানে বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি।